সারস বলতে পারেন কি সুন্দর খেলছে। জাস্ট লুক এট দিস, অ্যাকচুয়ালি এরা আসে গরুর গায়ের মধ্যে যে ছোট ছোট ইউ নো যে পেস্টগুলো থাকে, সেই পেস্টগুলো খাবার জন্যই আসে। যখন গরু ঘাস খায়, ওর সাথে সাথে কিছু কীট পতঙ্গ থাকে যেগুলো ঘাসের মধ্যেই থাকে, গরু ঘাস খাওয়ার সময় ওগুলো উঠতে থাকে। তো বকগুলো ন্যাচারালি ওইগুলো ধরতেই বেশি পছন্দ করে, তো বকগুলো সেইগুলোই ধরছে আর গরু খেয়ে যাচ্ছে। তো ঘাসগুলো একদম, বকগুলো দেখবেন আপনারা একটু জুম করলেই বুঝতে পারবেন। জাস্ট লুক এট দিস, কি সুন্দর তারা ঘাসের মধ্যে লেগে থাকা যে পোকামাকড় গুলো রয়েছে ওগুলো খাচ্ছে এবং এনজয় করছে। একটি দেশি গরু, যে গরুটা অ্যাপ্রক্সিমেট 3 থেকে 3.5 লিটার দুধ দেয় পার ডে, এবং সেম জিনিস, দুধের কোয়ালিটি এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। খাওয়ার পরে এই দুধের কোয়ালিটি উপভোগ করতে পারেন। সো আমরা যেখানে থাকি সেই গ্রামে এতটাই গরু পরিমাণ আছে, এবং সেখানে সৌন্দর্যতাটা আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে, একটু হলেও মোটামুটি একটা সুন্দর যেখানে সুন্দর হাওয়াও বইছে, যেগুলো সো আমেজিং। সো এই জিনিসগুলো আমরা সরাসরি উপভোগ করতে পারি।